দর্শক, আমরা রয়েছি গাজীপুর বাসন মেট্রো থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুস সোবহান সাহেবের সামনে। আমরা তার কাছ থেকে কিছু কথা শুনতে চাই। তিনি এই বাসন থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি হিসেবে রয়েছেন, তিনি এই গাজীপুরে যারা পথ শিশু রয়েছেন, এই শীতে যারা কষ্ট করেন, যারা শীত বস্ত্রের অভাবে শান্তির যে ঘুমটুকু সেটুকু তারা পূর্ণাঙ্গভাবে করতে পারেন না, সেই মানুষগুলোর জন্য তাদের কিছু করণীয় আছে কিনা, সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা তার সামনে কথা বলবো। তার সাথে এই অসহায় পথ শিশুসহ সাধারণ যারা এই পথের মানুষ, যারা ছিন্নমূলে রয়েছেন, তাদের জন্য তাদের কী কী ব্যবস্থা নিচ্ছেন এই শীতকে ঘিরে, সব বিষয় নিয়ে আমরা তার সাথে কথা বলবো। এখন তো শীতকাল, এই যে প্রচণ্ড শীতে যারা ছিন্নমূলের মানুষ আছে, যারা পথ শিশু আছে, তাদের যে কষ্ট, সেই কষ্ট লাঘব করার জন্য আসলে কি আপনাদের কিছু করণীয় নেই? সাংবাদিক ভাইকে আমাদের জাতীয় শ্রমিক লীগ বাসন মেট্রো থানার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের প্রতি বছরেই আমাদের যখন এই শীতের দিন আসে, আমরা প্রতি বছরে এই অসহায় দরিদ্র মানুষদেরকে শীত বস্ত্র দিয়ে থাকি। আমরা ইনশাল্লাহ এবারও শীত বস্ত্র দিব, যাতে গরিব অসহায় মানুষ যারা রয়েছে তারা যেন এই শীতের মধ্যে কোনো প্রকারই কষ্ট না পায়। আমরা চাই আমাদের বাংলাদেশের নেতৃবৃন্দ রয়েছেন, সমাজসেবক রয়েছেন, প্রতিবিধির নেতৃরা রয়েছেন, আমরা যেমন একটু আরামে আয়েশে থাকতে চাই, ভালো কাপড় চোপড় পরে, যাতে আমাদের গায়ে শীতের আঁচড় না লাগে, আমরা যেন প্রত্যেকেই আমরা সেই অসহায় মানুষের পাশে থেকে আমরা যেন তাদেরকে এই শীত থেকে নিরাপদে থাকার জন্য, রাখার জন্য আমরা যেন সকলেই সার্বিকভাবে সহযোগিতা করি। তাহলে আমাদের বাংলাদেশ, আমাদের আওয়ামী লীগের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেমন বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, রাস্তাঘাট উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে তিনি দেশকে এগিয়ে নিয়ে গেছেন, আমরাও যদি এই গরিবের পাশে থেকে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি, তাহলে আমরাও আমাদের এই সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারব। আমরা চাই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে এই দেশকে যুদ্ধের মাধ্যমে স্বাধীন করেছিলেন, এই বাঙালি জাতিকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা সেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আমরা যেন সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করি। আমরা দেখেছি যে আমাদের আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আমাদের এই যে এত বড় একটি মহামারী গেল, করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাসের মধ্যে আমাদের গাজীপুরে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলেই মাঠে নেমে কাজ করেছে, মানুষ যাতে এই দুঃসময়ে, যেহেতু করোনা ভাইরাস সারা বিশ্বেই মানুষ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সকল আওয়ামী লীগের নেতৃত্ব, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যেহেতু মাঠে কাজ করেছে, এই যে আমাদের বন্যা যখন আমাদের দেশে আসে তখনও আমাদের এই আওয়ামী লীগের নেতৃবৃন্দ কাজ করেছেন, তাদের পাশে থেকে আমাদের এক আসনের এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আকামা মোজাম্মেল হক ভাই, তিনি তার নেতৃত্বে আমাদের এই গাজীপুর মহানগরের আমাদের সকল নেতাকর্মীদেরকে সাথে নিয়ে সেদিন বন্যার সময় এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। আমরা এবারও এই শীতের মধ্যে যেন সকলে এই অসহায় মানুষের পাশে থেকে তাদেরকে শীত বস্ত্র দিয়ে তারা যেন একটু আরামে ভালোভাবে তারা যেন থাকতে পারে, আমরা যেন সকলেই পাশে থাকি। আমরা যে গেছি আমাদের গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের গাজীপুর মহানগর শাখার আহ্বায়ক কামরুল হাসান রাসেল সরকার, তিনি যেভাবে প্রতিটি ক্ষেত্রে দুর্যোগ থেকে শুরু করে, মহামারী থেকে শুরু করে এবং আমাদের শীত বস্ত্র থেকে শুরু করে তিনি প্রতিটি কাজেই তিনি তার দলের নেতাকর্মীদের নিয়ে তিনি মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। গত কিছুদিন আগেও আমাদের কামরুল হাসান রাসেল সরকার, যিনি আমাদের এই লক্ষ যুবকের নয়নের মণি,
তিনি শীত বস্ত্র বিতরণ করেছেন। একের পর এক তিনি জনগণের পাশে থেকে জনগণ কিভাবে সুখে থাকতে পারে, কিভাবে অসহায় মানুষ একটু সুখে এবং শান্তিতে বাস করতে পারে, তিনি প্রত্যেকটি কাজেই সামাজিক কাজে তিনি জড়িত হচ্ছেন। তিনি ছাত্রদেরকে লেখাপড়া করার জন্য অর্থ দিচ্ছেন, তিনি মসজিদ মাদ্রাসা এতিমখানা প্রত্যেকটি জায়গায় সামাজিকভাবে তিনি যে কাজটি করা প্রয়োজন একটা মানুষের জন্য তিনি সেটাই করে যাচ্ছেন। আমরা চাই আগামীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সেই গাজীপুরের আওয়ামী যুবলীগের আহ্বায়ক কামরুল হাসানকে যদি নমিনেশন দেয় আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনে, তাহলে অবশ্যই আমাদের গাজীপুরে সকল মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ইনশাল্লাহ তিনি যদি নমিনেশন পান তাহলে আমাদের গাজীপুরের মানুষ অত্যন্ত খুশি হয়ে আনন্দের মাধ্যমে উৎসাহিত হয়ে রাষ্ট্র সরকারকে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয় করবে। তারপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের আওয়ামী লীগের অভিভাবক, তিনি যাকে নৌকার প্রতীক দিয়ে আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশনে পাঠাবে, আমরা ইনশাল্লাহ আমাদের এই নৌকাকে বিজয় করব এবং মাননীয় প্রধানমন্ত্রী জননের হাতকে শক্তিশালী করব। আমাদের গাজীপুরে 5টি আসন রয়েছে, তার মধ্যে আমাদের গাজীপুরে 1 আসনের এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী। আমরা ইনশাল্লাহ যদি নৌকা তাকে আবার উপহার দেয় আমরা গাজীপুরের এই 1 আসন থেকে আমরা সেই নৌকাকে বিজয় করে আমরা আবার আমাদের এই অ্যাডভোকেট আকাম মুজাম্মেল হক ভাইকে আমরা আবারও সংসদে পাঠাবো, যাতে আমাদের গাজীপুরে হাজার হাজার কোটি টাকা দিয়ে আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশন উন্নয়নের সাথে তিনি জড়িত হয়েছেন। তিনি উন্নয়নের জন্য সবসময় কাজ করে যাচ্ছেন। আমাদের গাজীপুর 2 আসনের এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমাদের এই শহীদ আসানুল্লাহ মাস্টারের উত্তরসূরি আমাদের জাহিদ হাসান রাসেল এমপি। আমরা গাজীপুর 2 আসনে ইনশাল্লাহ তিনি যেভাবে উন্নয়নের কাজ করে যাচ্ছেন, যেভাবে জনগণের পাশে থেকে অসহায় মানুষ সকলের পাশে থেকে তিনি কাজ করে যাচ্ছেন, আমরা অবশ্যই আমাদের আগামী নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের গাজীপুরের 5টি আসনে ইনশাল্লাহ নৌকা মাতাকে বিজয়ী করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে যেভাবে অর্থনৈতিকভাবে উন্নয়ন করেছেন, রাস্তাঘাটের মাধ্যমে উন্নয়ন করেছেন, আমরা চাই আওয়ামী লীগের সরকার বারবার দরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে বিধায় বাংলাদেশের সকল মানুষ সুখে এবং শান্তিতে রয়েছে। বাংলাদেশের নাগরিক আমরা যে সুখে এবং শান্তিতে থাকার জন্য, আমরা একটু আরামায়েস করার জন্য, আমরা যে ভালো থাকার জন্য আমরা যেই চেষ্টাটুকু করি এবং ভালো থাকি, আমরা যদি একবার চিন্তা করি এরা আমার মা, এরা আমার সন্তান, এরা আমার ভাই, এরা আমার বোন, এরা আমাদের বন্ধু, এরা আমাদের প্রতিবেশী, সেই শিশুরা পথে ঘাটে খেয়ে না খায়ে তারা রাস্তার মধ্যে কত না কষ্টই করে, তারা এই শীতের মধ্যে আরও কত জানি কষ্ট করবে। আমরা সকলেই মিলে বাংলাদেশের মানুষ যার যে অবস্থা থেকে যতটুকু পারি পাশে থেকে যদি আমরা তাদেরকে এই শীতের বস্ত্র দিয়ে আমরা যদি সহযোগিতা করতে পারি যেমন তারা খুশি হবে আমাদের আল্লাহ রাব্বিল আলামিন তিনিও খুশি হবেন। আমাদের আল্লাহর আমরা দিলে আল্লাহ আমাদেরকে দেবে ইনশাল্লাহ। আমরা যেন এটা নিয়ে কেউ কৃপণতা না করি, আমরা যেন এই শিশু বাচ্চাদের এই অসহায় দরিদ্র মানুষের পাশে থাকি। আমরা মানুষ আল্লাহর সৃষ্টি, আল্লাহ বলছে আমার বান্দাদেরকে যে ভালোবাসবে আমি স্বয়ং আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমরা যেন সেই আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমরা আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস রেখে আল্লাহ যেন আমাদের এই দানকে আমরা পাশে দাঁড়াই, এটা যেন আল্লাহ কবুল করেন, এই উছিলাও যেন আল্লাহ রাব্বিল আলামিন আমাদের পিতা মাতাদেরকেও ক্ষমা করে দেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকলে। কথা বলছিলাম আমরা গাজীপুর বাসন মেট্রো থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুস সোবহান সাহেবের সাথে। তিনি বলেছেন তার যতটুকু সম্ভব
তিনি এই পথশিশুদের সহ ছিন্নমূল মানুষের জন্য শীতের বস্ত্র বিতরণে চেষ্টা করবেন। সেই সাথে তিনি আহ্বান করেছেন, যারা যতটুকু পারেন যার যার অবস্থান থেকে এই মানুষগুলোর সাহায্যার্থে এগিয়ে আসতে, তাহলে হয়তোবা তাদের কষ্ট একটু হলেও লাঘব হবে। তার এই আহ্বানে সাড়া দিয়ে হয়তোবা কেউ আসবেন, হয়তোবা কেউ তাদের পূর্ণ চাহিদা পূরণ করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি গাজী মামুন, আল্লাহ হাফেজ।